প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 26শে সেপ্টেম্বর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সাব্বির ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের শরিকান্দি গ্রামে। সাব্বির ডেইরি ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়, এখানে বেশিরভাগ দুধের গাভী বেশি পাওয়া যায়। এর আগেও সাব্বির ডেইরি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি, নতুন করে সাব্বির ডেইরি ফার্মের মালিক যে গাভীগুলো সংগ্রহ করেছে আমাদের আজকের পর্বে সেই গাভীগুলো আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাভীগুলো সংগ্রহ করা হয়েছে, বা এখান থেকে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর দর্শক ভাইয়েরা, আপনারা যেখান থেকে গাভী গরু কিনুন না কেন, গাভী কিনতে হলে অবশ্যই খামারে আসতে হয়। খামারে এসে নিজে দুই বেলা দুধটা দহন করে মিলায়ে এরপরে কিনতে হয়। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাই। আচ্ছা, শুরুতেই দর্শকের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা জানাবো। আমার নাম আব্দুল কাদের, মোলাডুলি ইউনিয়ন, শরীকান্দি গ্রাম, ঈশ্বরদী থানা, জেলা পাবনা। আচ্ছা, সাব্বির ডেইরি ফার্মের মালিক। সাব্বির মালিক আমি ভাই। সাব্বির আপনার ছেলে? এটা আমার ছেলে। এটা ছেলের নামে ডেইরি ফার্মের নামকরণ করছেন? জি। আচ্ছা, আপনি একজন গাভী বিক্রেতা, এখান থেকে দুধের গাভীটা বেশি বিক্রয় করেন? গাভী প্রেগনেট দুটাই বিক্রি করি। আচ্ছা, দুধের গাভী তো বেশি? দুধের গাভী বেশি ভাই। আচ্ছা, আজকে কয়টা সংগ্রহ করছেন? আজ আসুন ভাই, চারটা দেখাবো ভাই। চারটা দর্শকদের দেখাবেন? চারটাই বিক্রি করবেন? চারটাই বিক্রি করে দেবো। আচ্ছা, দুধের কয়টা? দুধের চারটাই দুধে ভাই। চারটাই দুধে? চারটাই দুধে। তো দুধের গরুতে তো দর্শক ভাইরা বেশি প্রতারণার শিকার? প্রতারণা হচ্ছে ভাই, ওই অনলাইনে বিক্রি করতে মনে করেন যে আপনার ফোনে কিনা বেচা করে লেছে, টাকা অ্যাকাউন্টে লাগাতেছে, গাভীর কাজ আসতেছে না, সংগ্রহ করতেছে না, এটা হচ্ছে বড় প্রতারণা হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, আমার দর্শক ভাইদের বলার উচিত যে আসলে যেখান থেকে গাভী কিনবে, জি, নিজে যদি আসতে পারে নিবে, ভিডিও দেখে গাভী কিনলে না হলে নেবার দরকার নেই, ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে ভাই। আচ্ছা, আমার কথা যে আমার বাসায় আসবে, আমার বাসা থাক, হোস্টেল থাক, থাকবে, সমস্যা দুই দিন তিন দিন দোয়ান করে দোয়া মিলে হলে নেবেন, না হলে না দিলে চলে যাবে। আচ্ছা, আর কেউ যদি আপনাকে বিশ্বাসের উপর বায়না করে, বায়না করার পরে এখানে আসার পরে আপনি যে দুধটা বলছেন দুই দিন ও থাকবে, দেখবে, যদি না মেলে, সেক্ষেত্রে তো বায়নার টাকা ব্যাক দিবে? ব্যাক দিয়ে দেবো, সাথে সাথে ব্যাক দিয়ে দেবো, সাথে সাথে ব্যাক দিই আমি। আর আমার আমার প্রবর্তনের টাকা দিয়ে আমি উনিকে আবার গাড়ি আমি বিদায় করে দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই এরকম বলে, আসলে কথা কাজে কয়জন জানি না, জি জি, দর্শকরা যারা কেনে এরাই ভালো জানে। জি ভাই। আচ্ছা, আজকে এই চারটার মধ্যে কি কি জাত আছে? আমার হলস্টার ফ্রিজিয়ান আছে, একটা জার্সি আছে, একটা অস্ট্রেলিয়ার একটা আছে ভাই। তিনটা জাত আছে? তিনটা জাত আছে। কেমন দুধ আছে নিচে, কেমন দুধ? সর্বনিম্ন মনে করেন 16-12 লিটার পর্যন্ত। 12 লিটার হচ্ছে নিচে, আর উপরে 16 লিটার পর্যন্ত আছে? জি ভাই। আচ্ছা, কেমন দাম থেকে আছে? 2,10,000 থেকে 1,35,000 পর্যন্ত রেট আছে। 1,35,000 নিচে? জি। উপরে 2,10,000 পর্যন্ত আছে। আচ্ছা, দরদামের একটু তো সুযোগ দেন, হালকা কিছু একটা কম মানাস করি হারে সেল দিতেও ভাই। আচ্ছা, তো চলেন এক এক করে প্রত্যেকটি গাভীর সঠিক যে বর্ণনা এটা আমাকে এবং আমার দর্শককে জানাবে। জি আলহামদুলিল্লাহ। দেখেন কাদের ভাই, সর্বপ্রথমে একটা গাভী আছে, জি ভাই, সাদা কালো রঙের, এটা কোন জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি জি জি। দাঁত কয়টা? দাঁতের চারটা ছিল, দুটা ভাঙছে, ছয়টা দাঁত আছে ভাই। ছয় দাঁত হচ্ছে? জি ভাই। এত ছোট করে বাচ্চেন কেন? এটা ছোট করে বাচ্চে দেখেন মনে করে পা খাইতেছে, ভয় পাচ্ছে বেশি, একটা তো এই জন্য সমস্যা হয়ে দাঁড়া, বুঝছেন? আচ্ছা, মানে ভয় পাচ্ছে এই জন্য ছোট করে বাচ্চেন, যাতে লড়াচড়া না করে। জি জি জি। আচ্ছা, ছোট করে বাঁধলেও কিন্তু ক্যামেরাতে যেরকম দেখা যাবে, বড় করে বাঁধলেও কিন্তু ওইরকমই দেখা যাবে। জি ভাই। আচ্ছা, মানে যে অনেকে ভাবে যে আমি ছোট করে বাঁধলাম তো আমার গরুগুলো বড় দেখা যাবে, এরকম কিন্তু হয় না? জি না, জি না। তো গরু এরকম গরু কষ্ট হয় না, এই যে ছোট করে? না না না, এমনি সমস্যা নেই, কেন মন করেন দেখেন ভয় পাচ্ছে, তো এই জন্য আমি আমি রিল্যাক্সে পাচ্ছি। জি ভাই। দাঁত কয়টা গরুটার? চারটা ছিল, ছয়টা হচ্ছে ভাই। ছয় দাঁত বয়স? জি ভাই। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান যাকে বলে। আর বাচ্চাটা দেখছেন না ভাই একটু? আচ্ছা, বাচ্চাটা আল্লাহ দেশে মাশাআল্লাহ ভাই, দেখেন বাচ্চাটা দুলান দেখেন, মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা এটা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর উলান, খুব সুন্দর বাচ্চা হয়েছে ভাই, পার্সোনাল বাচ্চা, এটাই ভবিষ্যৎ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই ভবিষ্যৎ, বাচ্চাই ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎ বাচ্চাটাই, বাচ্চাটা মায়ের থেকে অনেক ভালো পারে। জি ভাই। আচ্ছা, বাচ্চাটার বয়স কত মাস? বাচ্চার বয়স 1.5 মাস চলতে রানিং ভাই। 1.5 মাস? জি ভাই। আচ্ছা, আর গাভীর এটা কত নম্বর বিয়ান? এটা হচ্ছে এখন দ্বিতীয় বিয়ান। এটা দ্বিতীয় বিয়ান? জি ভাই। আচ্ছা, এই গরুটার দুধ কেমন হচ্ছে এখন? দুই বেলা পর্যন্ত আমি টানতেছি ভাই, 16 পর্যন্ত টানা আসছে ভাই। 16 লিটার? জি ভাই। আচ্ছা, এটাই আজকে সবচেয়ে বেশি দুধের বেশি দুধ গাবে এটাই? 16 লিটার? যে কেউ মহিলারা দহন লালন বাচ্চা ছেলে মেলে মহিলা টোলা যে কোনো লোকে বাচ্চা দুধ দেওয়া তো সমস্যা। জি ভাই, খুব ঠান্ডা, খুব একবার খুব ঠান্ডা দুধে থাকেন, পালানটা দেখেন কোনো কত লোস না এটা। আচ্ছা, সকালে এখন দহন করলে কয় লিটার দিবেন? সকালবেলা দুয়ালে মন করা তো 12 লিটার পর্যন্ত টানা যাবে ভাই। সকালেই 12টা? জি ভাই। আর বিকেলে? বিকেলে বিকেলে 4টা? বাচ্চা তো অনেক দুধ লাগে, বাচ্চা খুব মাশাআল্লাহ আল্লাহ দেশে ভাই। আচ্ছা, এই গরুটা কারোর পছন্দ হলে কেমন দাম? এটা আমি 2,10,000 হইলে বিক্রি করবো ভাই। 2,10,000? জি ভাই। দরদামের সুযোগ দিবেন তো, হালকা কিছু একটা ডিসকাউন্ট করে বিক্রি করে দেবো ভাই। আচ্ছা, এটা সাইড করেন, এর পরেরটা দেখি। জি ভাই। দেখ নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গাভী দেখতেছি। জি ভাই। এটা কোন জাতের? এটা জার্সি ভাই। এটা জার্সি? হ্যাঁ। জার্সির কিন্তু কান ছোট থাকতে হবে, চোট থাকা যাবে না, কম্বল থাকা যাবে না, নাভিও থাকা যাবে না? জি না ভাই। আমাকে একটাও কিন্তু দেখাতে পারবেন না? না, দেখেন আপনি। আচ্ছা, এটা দেখতেছি কম্বল নাই, চোটও নাই। আচ্ছা, নাভি আছে?
লাভি হালকা আছে ভাই, হালকা লাভি আছে ভাই। আচ্ছা ওটুকো অনেক সময় মায়ের, হ্যাঁ থাকে ওটা, জি ভাই। দাঁত কয়টাই জার্সিটা? এটা চার দাঁত ভাই, এটা চার দাঁত, দুটা ছিল দুটা ভাঙছে, চার দাঁত। মানে চার দাঁত, এর সঙ্গে বাচ্চা আছে? জি ভাই, এই যে ষাড় বাচ্চা আছে, হলস্টার ফ্রিজন অরিজিনাল যাকে বলে বাচ্চা ভাই। আচ্ছা মাশাআল্লাহ, এই বাচ্চাটাও বেশ সুন্দর, খুব সুন্দর বাচ্চা ভাই, ষাড় বাচ্চা, ষাড় বাচ্চা ভাই। আচ্ছা এই পাশের গরুটার সাথে এই বাচ্চাটা হইলে বেশি ভালো মানে? আল্লাহ দেশে ভাই, এটা বীজের বাচ্চা, ডাক্তার বীজ দিছিলে, এই বাচ্চা আল্লাহ দেশে। এখন বক না হইলে বা তো মেয়ে হইলে তো আর ভালো সুন্দর হইতো, ভালো সুন্দর বাচ্চা। জি ভাই। আচ্ছা বাচ্চাটার বয়স কেমন? বাচ্চার বয়স আজ 11 দিন হলতো ভাই, 11 দিন। জি ভাই, এখন দুধ গেলা দুধই হয়েছে ভাই এখনো। আচ্ছা এটা কত নম্বর বিয়ানো গাভীর? এটা আসলে প্রথম বাচ্চা দেবে, এটা গাভীর, এটাই প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা দেবে এটা। কেমন দুধ হচ্ছে? আমি দুই বেলা মনে করেন 14-15 আমার টানা হচ্ছে ভাই, কিন্তু আমি দুধ এখন গ্যারান্টি দিতে পারছি না, আমি আরো 4-5 দিন পর গেলে আমি শিওর আমি দিতে পারবো ভাই। যদি বাচ্চা এখন কেমন পাওয়া যাচ্ছে? আমি 14-15 পাচ্ছি ভাই, 14 লিটার পর্যন্ত পাচ্ছি। তাহলে এটারই গ্যারান্টি দেবো, এটা এটারই গ্যারান্টি দেবো, 14 লিটারের গ্যারান্টি। জি ভাই। আচ্ছা এখন কেমন দাম? এখন দাম 1,85,000 রইলে বিক্রি করে দেবো ভাই, 1,85,000। জি ভাই। দরদামের কথা বলার সুযোগ হবে? হালকা সীমিত ভাই, হয়তো 2-1,000 টাকা কম বেশি, 2-1,000 কম বেশি। আচ্ছা দুই নম্বরটা সাইড করেন, তিন নম্বরটা দর্শক। জি ভাই দেখেন কাদের ভাই, তিন নম্বর সিরিয়ালে সুন্দর একটা গাভী দেখতেছি। জি ভাই। এটার সঙ্গে মায়ের যে কালার বাচ্চাটারও সেম কালার? জি ভাই। কোন জাতের গাভী আর কোন জাতের বাচ্চা? এটা হলস্টার ফ্রিজিয়ান, মাও যে কালার বাচ্চা ওই কালার, একই জাতই হয়েছে ভাই। আচ্ছা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী, বাচ্চাটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি 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 ভাই। মেয়ে বাচ্চা মনে হচ্ছে? মেয়ে বাচ্চা ভাই। আচ্ছা কত মাস বয়স এই বাচ্চাটা? এটা বাচ্চার বয়স 1 মাস 16 দিন বাচ্চার বয়স ভাই, এটা মানে 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে ভাই। আচ্ছা খুব সুন্দর বাচ্চা হয়েছে। গাভীর বয়স কয় দাঁত? দা গাভীর বয়স চার দাঁত ভাই, এটা চার দাঁত। জি ভাই। আচ্ছা কাদের ভাইয়ের আজকের কালেকশনটা একটু ভালো, চার দাঁত বয়স? জি ভাই। কত নম্বর বাচ্চা? এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা ভাই, এটা সেকেন্ড টাইম বাচ্চা? জি 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 জি। আচ্ছা এটারও দুধের গ্যারান্টি কেমন দিবেন? এটা দুধে আপনি দুই বেলা 14 আসবে ভাই, এটার দুধের গ্যারান্টি দিবেন দুই বেলায় 14 লিটার? 14 লিটার। যে কেউ এখানে এসে দুই বেলা দুধটা দহন করে? জি ভাই। এরপরে নিবে? জি। আচ্ছা এটার দাম কেমন? এটার দাম চাওয়া ভাই আপনার 1,75,000 রইলে বিক্রি করে দেবো ভাই, এটার দাম চাইলেন 1,75,000 টাকা। জি ভাই। দরদামের একটু সুযোগ দিবেন? হালকা 2-1,000 কম মানাস করি, ডিসকাউন্ট করে মন কাজ সেল করে দেবো ভাই। আচ্ছা চার নম্বরে যে গরুটা দেখতেছি কালো রঙের, এটা কোন জাত? এটা যাকে বলে ভাই মহিষী অস্ট্রেলিয়ার বলে ভাই, কেউ কয় অস্ট্রেলিয়ার বলে কেউ ভাই। আচ্ছা এই মহিষী অস্ট্রেলিয়ার বেশি ধরি ভাই আমরা, বেশি কালো জন্য? জি জি জি। হালকাটা পালান ভাই, হালকা একটু ছাপ আছে খালি। আচ্ছা সাদার একটু ছাপ আছে পালানের দিকে। জি জি। দাঁত কয়টা? দাঁত এটা 6টা ভাই, 6 দাঁত। জি। কয় নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা ভাই। বাচ্চা আছে সঙ্গে? বাচ্চা বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। তিনটা গরুর মেয়ে বাচ্চা, একটা শুধু ষাড় বাচ্চা, একটা হলো ষাড় বাচ্চা ভাই। আচ্ছা এই যে বাচ্চা? জি জি। আচ্ছা এই বাচ্চাটা যদি আবার ওই লাল গরুর হইতো তাহলে কিন্তু আর একটু সুন্দর লাগে, আল্লাহ দিত। জি জি জি। আল্লাহ যেরকম দিছে এরকম হইছে, আল্লাহ দেছে ভাই। এটা মেয়ে বাচ্চা, জার্সি হইছে না? জার্সি বাচ্চা হবে। আচ্ছা কতদিন বয়স বাচ্চাটা? বাচ্চার বয়স 16 দিন, বাচ্চার বয়স 16 দিন। জি। আর এটা গাভীর কত নম্বর বিয়ান? এটা 2 নম্বর বিয়ান ভাই, 2 নম্বর। জি। আচ্ছা এটারও দুধের গ্যারান্টি দিবেন? এটা দুধের গ্যারান্টি আছে। আচ্ছা কত লিটার দুধের? দুই বেলা 12টা দোন ভাই, দুই বেলায় 12 লিটার, 8 আর 4 12, 8 লিটার সকালে বিকালে চায়, বিকালে চায়, এই মোট 12 লিটার দুধ দিবে। জি জি। পরিপূর্ণ দুধ এখন আসি গেছে। আচ্ছা এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে ভাই 1,35,000 রইলে বিক্রি করে দেবো ভাই, এটার দাম চাইলেন 1,35,000, সবচেয়ে কম দাম এটারই কম দাম ভাই। দরদামের একটু সুযোগ দিবেন, হালকা হয়তো 2-1,000 কম মানাস করে বিক্রি করে সেল করে দেবো ভাই। আচ্ছা কাদের ভাই, কাদের ভাই যে 4টা গাভী দেখালেন দুধের গ্যারান্টি দিলেন? জি ভাই। তো গাভী গরু কিনতে হলে তো খামারে আইসে দেখে শুনে নিতে হয়? জি জি। তো আপনার ফোন নাম্বারটা বলেন যাতে করে দর্শকরা আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার খামার পর্যন্ত আসতে পারে। জি জি ভাই। ফোন নাম্বারটা বলেন, 01300 78 78 5933 5933। এটা ইমো আছে? এটা ইমো আছে, এটা হচ্ছে আপনার লোকাল নাম্বার? লোকাল নাম্বার এটাই। এই নম্বরে যে কোনো সময় দর্শকরা শুধু গরু কেনার জন্য না, জি জি, পরামর্শের জন্য হলেও তো ফোন দিলে সমস্যা নেই ভাই, সমস্যা কোনো সমস্যা নেই। আচ্ছা কাদের ভাই অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের কালেকশন দেখানোর জন্য, ইনশাআল্লাহ দেখাবে আগামী সপ্তাহে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।